আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নির্বাচন কমিশনে দেয়া বিএনপির রিপোর্টে লবিস্ট নিয়োগের তথ্য নেই খতিয়ে দেখার সক্ষমতাও নেই ইসির র‍্যাপের উপর নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি বিকল্প উপায় খুঁজছে সরকার ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও সরিয়ে ফেলা নির্দেশ হাইকোর্টের ব্যবহার করা যাবে না কোনো মাধ্যমেই করোনা সংক্রমণ রোধে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ চরম সংকটে মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীরা এবং এলপিজির দাম বাড়ল রান্নার গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে হতবাক ভোক্তারা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন কমিশনে দেয়া বিএনপির আয় ব্যয়ের হিসেবে লবিস্ট নিয়োগের কোনো তথ্য নেই এ বিষয়টি খতিয়ে দেখার সক্ষমতা কমিশনের নেই বলেও জানান ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার তিনি বলেন নিবন্ধিত না হওয়ায় লবিস্ট ইস্যুতে জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুযোগ নেই নির্বাচন কমিশনের আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম 2014 সাল থেকে বিএনপি ও জামাত লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে কোটি টাকা খরচ করলেও দলের অডিট রিপোর্টে তা উল্লেখ আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে ইসিতে চিঠি পাঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশন সভায় দীর্ঘ পর্যালোচনা হয় পরে সংবাদ সম্মেলনে ইসির অবস্থান জানান সচিব হুমায়ুন কবির খন্দকার বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যে অডিট রিপোর্ট দাখিল করে তা নির্বাচন কমিশন কর্তৃক পরীক্ষা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে তাতে এমন কোনো তথ্য নেই যে বিদেশে লবিস্ট নিয়োগের জন্য কোনো অর্থ ব্যয় করা হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ যেহেতু নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত রাজনৈতিক দল নয় তাই এ বিষয়ে কমিশনের করার কিছু নেই বিদেশে লবিস্ট নিয়োগে অর্থ ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখার ব্যাপারে ইসির সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি বলেন অন্য কোনো সংস্থা তদন্ত করে রিপোর্ট দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি বিদেশে অর্থ প্রেরণ করা হলে তা তদন্ত করার নির্বাচন কমিশনের আইনি কাঠামো ও সক্ষমতা নেই আইনি কাঠামোতে অর্থ পাচার সংক্রান্ত কোনো তদন্ত করা বিষয় এই কাঠামোতে পড়ে না তবে সরকারের যে সকল এজেন্সি অর্থ পাচার বিষয়ে তদন্ত করতে পারেন সে সকল এজেন্সি তদন্ত করে নির্বাচন কমিশনকে দিলে তা নির্বাচন কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠির আলোকে লবিস্ট নিয়োগে ব্যয় করা অর্থ দলগতভাবে বিএনপি না কোনো ব্যক্তি পরিশোধ করেছিল তা স্পষ্ট করেননি ইসি সচিব ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সঠিক কারণ ও এর পরিধি জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ তবে এর সদুত্তর দিতে সময় লাগবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের তিনি জানান স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি বিভাগের ওই নিষেধাজ্ঞা ইস্যুতে করণীয় অন্যান্য বিকল্প উপায় নিয়েও ভাবছে সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত 10 ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের এই দুই বিভাগ স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি থেকে যে স্যাংশনগুলি দেয়া হয়েছে এগুলি কী কী কারণে এবং এটা ব্যাপ্তি কতটুকু এটা আমরা লিখিতভাবে জানতে চেয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে যে তারা দেবেন উত্তর একটু সময় নেবেন উইদাউট কম্প্রোমাইজিং দ্য কোর প্রিন্সিপালস আমরা তাদের সাথে এনগেজ হওয়ার জন্য যদি আরো কোনো টুলস ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন ভাবছি ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও 6 ঘন্টার মধ্যে সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন এদিকে ময়নাতদন্ত শেষে তার শেষ ইচ্ছে অনুযায়ী আবু মহসিনের মরদেহ মোহাম্মদপুর বেড়িবাঁধ কবরস্থানে দাফন করা হয়েছে মাহমুদুর রহমানের রিপোর্ট
চরম হতাশার একাকিত্ব নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা ব্যবসায়ী মহসিন খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণ করতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া এই ভিডিও যে কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। একই সঙ্গে বিটিআরসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবী এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট নজরে আনলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন। 6 ঘন্টার মধ্যে যাতে এটা নামানোর ব্যবস্থা করা হয় এবং যে সমস্ত আদার যে সোশ্যাল মিডিয়াতে আছে ওটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাতে কমিউনিকেট করে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা নামানোর ব্যবস্থা করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ব্যবসায়ী মহসিন খানের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়। নিথদেহ বুঝে নিতে মর্গে এসেছিলেন মেয়ের জামাতা চিত্রনায়ক রেয়াজ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চাইলেন। আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে মাফ করে দেন, বেহেস্তে নসিব করেন। নিহতের জামাতা রিয়াজ জানান মরদেহ এখান থেকে নেওয়া হবে ধানমন্ডির বাসায়। জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী বেড়িবাঁধ কবরস্থানে দাফন করা হবে। ওনার ওসিহত মোতাবেক মোহাম্মদপুর বেড়িবাঁধের ওখানে যে কবরস্থান আছে ওখানে তাকে আমরা দাফন করব। এটা ওনার যে কথা উনি লাস্টে বলেছিলেন সে কারণে ওখানে ওনার ইচ্ছা অনুযায়ী দাফন করা হচ্ছে। ময়নাতদন্তে গুলিতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরেন্সিক চিকিৎসক। চরম হতাশা আর একাকিত্ব নিয়ে বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী মহসিন খান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়। ওমিক্রনের প্রাদুর্ভাব রোধ ও পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধের সাথে দুটি শর্ত সংশোধন করে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয় উন্মুক্ত স্থানে এবং ভবনের অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে 100 জনের বেশি সমাবেশ করা যাবে না। একই সাথে যারা এসব অনুষ্ঠানে যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট অথবা 24 ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। সেই সাথে স্কুল, কলেজ ও সমপর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 33 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 22 জন পুরুষ ও 11 জন নারী। মৃতদের মধ্যে সর্বোচ্চ 18 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে 6 জন, রাজশাহী বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন ও রংপুরে 1 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,494 জনে। একই সময় 44,843 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 11,596 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 18,35,776। শনাক্তের হার 25.86%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। করোনা মহামারীতে জীবন জীবিকার চরম সংকটে পড়েছেন দেশে ফেরা প্রবাসী কর্মীরা। তাদের 69% চলছেন ধার দেনায়। এক গবেষণা প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওকাপ। তবে এসব মানুষের সুরক্ষায় সরকার 427 কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রায় 2 বছর ধরে বৈশ্বিক অর্থনীতি সংকটের মুখে। মহামারীর এই পরিস্থিতিতে চাকরি হারিয়ে বেশ কিছু দেশ থেকে প্রবাসী কর্মীরা বাংলাদেশে ফিরেছেন। এখনও বেকার তারা। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 4 লাখ কর্মী ফিরে এসেছেন। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ তাদের গবেষণা রিপোর্টে জানায় 53% কর্মী বেতন ভাতা ছাড়া খালি হাতে ফিরেছেন। ফেরত আসা এই কর্মীদের 69% এখন নিঃস্ব, যার 7% 3 বেলা খেতে পারছেন না। লেবাননে আমরা যেটা দেখেছি যে প্রচুর আনডকুমেন্টেড ওয়ার্কার কাজ করেছে, কিন্তু যখনই কোভিড হয়েছে তারা এই কাজ করতে পারেনি, তারা ফিরে এসেছে জিরো হাতে। প্রতি বছর 60 থেকে 70 হাজার লোক ডিপোর্ট হিসেবে ফেরে। আমাদের আলোচনা জুড়ে, আমাদের আইন জুড়ে দেখবেন সবসময় ছিল কত লোক বিদেশ পাঠাবো, ফেরত আসাদের জন্য যেন ভাবতে হবে সেটা আসলে আমরা ভুলেই গিয়েছিলাম।
অনুষ্ঠানে বিএমটির মহাপরিচালক জানান, দুর্যোগে পড়া এই কর্মীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। কম সুদে ঋণ সহ বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে তাদের জন্য। একটি প্রজেক্ট নেওয়া হয়েছে রিইন্টিগ্রেশনের জন্য, 427 কোটি টাকার একটি প্রকল্প। যারা ফেরত আসছে তাদের জীবনে নতুন আলো ফোটানো, তারা কি আবার যেতে চায় নাকি দেশে কিছু করতে চায়, বুদ্ধি দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, তাদের তথ্য সংগ্রহ করা। মালয়েশিয়ার সাথে চুক্তি হলেও চাহিদা না আসায় এতদিন দেশটিতে কর্মী পাঠানো হয়নি বলে জানান বিএমটির মহাপরিচালক। তো মালয়েশিয়ার কোনো এজেন্সির মাধ্যমে আমাদের কাছে ডিমান্ড এসে পৌঁছায়নি। এই কারণে আমার ধারণা, ডিমান্ড আসলে প্রসেস হয়ে এটা যেতে যেতে ফেব্রুয়ারির শেষ দিক হবে অথবা মার্চের প্রথম দিকে হতে পারে। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মর্যাদা রক্ষায় পরিবার সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মূসক সহ কেজিতে 5 টাকা 16 পয়সা বাড়িয়ে এলপি গ্যাসের দর ভোক্তা পর্যায়ে 103 টাকা 34 পয়সা নির্ধারণ করেছে রেগুলেটরি কমিশন। সে হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি এলপিজির দর 1,240 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগেই দর ছিল 1,178 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল দুপুরে এ দর ঘোষণা করেন। বাজারে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 96.86 টাকা এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 103.34 টাকা সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1,240 টাকায় সমন্বয় করা হয়েছে। চুলায় গ্যাস না পেয়েও গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি করার প্রস্তাবে হতবাক ভোক্তারা। তারা মনে করেন সিস্টেম লস কমানো কিংবা চুরি বন্ধে পদক্ষেপ না নিয়ে গ্যাসের দাম বাড়িয়ে অসাধু কর্মকর্তা কর্মচারীদের পৃষ্ঠপোষকতা করছে পেট্রোবাংলা। ফজরাবি রিপোর্ট। দেশ একটা, কিন্তু একই পণ্য তিন ধরনের দাম দেন ভোক্তা। প্রথম শ্রেণীর ভোক্তার রান্নাঘরে চলে এসেছে গ্যাসের লাইন। ইউনিট প্রতি 12.60 টাকা দরে প্রিপেড মিটারে মেপে তারা ব্যবহার করেন জাতীয় সম্পদ। এক পরিবারে মাসিক খরচ হয় সর্বোচ্চ 500 টাকা। অন্য ক্যাটাগরির ভোক্তা পাইপলাইনের মাধ্যমে প্রায় একই পরিমাণ গ্যাস ব্যবহারের জন্য মাসে গড়েন 975 টাকা। এই ক্যাটাগরির একটি অংশ দিনের অনেকটা সময় গ্যাস পান না, তবু মাসে প্রায় 1,000 টাকা বিল দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। আমরা তো আমাদের মতো আমরা তো টাকা দিয়েই যাব, কিন্তু আমরা গ্যাস পাবো না, কিন্তু এটা কি ঠিক? তারপর আবার দাম বাড়াবে, গ্যাস দিবে না। গ্যাসের দরে প্রাপ্যতার এই হজবরল অবস্থার কথা জানে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানিগুলো, জানে পেট্রোবাংলা। ভোক্তার বিড়ম্বনা লাঘবের পদক্ষেপ না নিলেও গ্যাসের দাম এক লাফে দ্বিগুণ বাড়াতে চায় তারা। গড়ে 115 থেকে 117 শতাংশ দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব দিয়ে রেখেছে 4টি বিতরণ প্রতিষ্ঠান, বিতরণ কোম্পানি এবং 1টি সঞ্চালন কোম্পানি এবং পেট্রোবাংলা। তাদের আবেদনগুলো আইন এবং প্রবিধান মতে দাখিল করেছে। এখন হলো এই কারিগরি ও মূল্যায়ন কমিটি আবেদনগুলো যাচাই বাছাই করে বিশ্লেষণ করে একটা ট্যারিফ নির্ধারণের জন্য একটা মূল্যায়ন প্রতিবেদন কমিশন বরাবরে দিবে। ভোক্তা প্রতিনিধি আর জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতিতে চলার কারণে গ্যাসের বাড়তি দামের বোঝা চাপানো হচ্ছে ভোক্তার কাঁধে। এইরকম ধরনের কাজটা শুধু অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রেই মানায় এবং তারা যেন কোন প্রকারে লাভ করার চেষ্টা করে। পেট্রোবাংলাই বলি আর বিতরণ কোম্পানিগুলো বলি, তারা হচ্ছে জনগণের কোম্পানি, দেশের সরকারি কোম্পানি। তারা দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করবে। তারা এই মূল্য প্রস্তাব করে যে অর্থ তারা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তা কোনোভাবেই তাদের রাজস্ব চাহিদার সঙ্গে অর্থাৎ গ্যাস সরবরাহ ব্যয়ের সঙ্গে এক কথায় চোখ বুজে বলা যায় সামঞ্জস্যপূর্ণ না। এদিকে গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে দিয়ে রেখেছে বিপিডিবি। ফজলে আব্বি, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দক্ষ কর্মী তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এতে দীর্ঘমেয়াদে সুফলতা আসবে ব্যবসা বাণিজ্য ও দেশের অর্থনীতিতে। ব্যাংকারদের বেতন কাঠামোর বৈষম্য দূর করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শারফুল আলমের রিপোর্ট। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বেতন কাঠামোর নির্দেশনায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী শুধু সাধারণ কর্মকর্তাদের জন্য ব্যাংকে যোগদানে সর্বনিম্ন বেতন হবে 39,000 টাকা আর ক্যাশ বিভাগে 36,000। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি বছরের এপ্রিল মাস থেকেই ব্যাংকারদের নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। এতে ব্যাংকিং খাতে কর্মী সংকট অনেকাংশে দূর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে বাস্তবায়ন করতে গেলে আসলে বেটার ব্যাংকার তৈরি করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল বাড়ানো যেমন একটা প্রয়োজন এবং তাদেরকে রাইটলি প্লেস করা, তখন কিন্তু বেতন আদি আসলে প্রবলেম হয় না। এন্ট্রি লেভেলে একটা স্কেল হিসেবে হয়তো ঠিক আছে, কিন্তু অন্যান্য যে স্কেলগুলো যেটাতে কিনা একটি ব্যাংকে তার কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, সামগ্রিকভাবে ব্যবসা আনবার ক্ষমতা, এই বিষয়গুলো জড়িত, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে সেটি ব্যাংকে ব্যাংক টু ব্যাংক তার কম্পিটিটিভ ভিত্তিতে সেটি তারা মূল্যায়ন করে তারা নির্ধারণের বিষয়টি ঠিক করতে পারে। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে শিক্ষানবিশ হিসাবে চাকরিতে যোগদানের সময় সাধারণ পদে 28,000 ও ক্যাশ কর্মকর্তাদের বেতন হবে 26,000 টাকা। তবে 2013 সালের পর প্রতিষ্ঠিত চতুর্থ প্রজন্মের ব্যাংক ছাড়াও বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ICB ইসলামী ব্যাংকের এন্ট্রি লেভেলে 39 ও ক্যাশ কর্মকর্তাদের বেতন হবে 36,000 টাকা। যারা এটা করেনি বিভিন্ন কারণে হতে পারে, তাদের জন্য এটা তো বাস্তবায়িত করার জন্য তাদের জন্য হয়তো একটু চ্যালেঞ্জ তারা মনে করছে। যখন প্রফিট বেড়ে যায় তো তার থেকে একটা অংশ যদি তাদের দেওয়া হয় তাতে আমার মনে হয় ব্যাংকও লাভবান হবে। নতুন নির্ধারিত বেতন ও অন্যান্য সুবিধা কার্যকরের পর একই পদে আগে থেকে নিয়োজিত ব্যাংকারদের আনুপাতিক হারে বেতন বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 24 জন বিশিষ্ট নাগরিককে 2022 সালের 21শে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন ও মির্জা তোফাজ্জল হোসেন মুকুল মরণোত্তর 21শে পদকে ভূষিত হচ্ছেন। শিল্পকলা বিভাগে নৃত্যে জিনাত বরকতুল্লাহ, সঙ্গীতে নজরুল ইসলাম বাবু মরণোত্তর, ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু, অভিনয় খালেদ খান মরণোত্তর, আফজাল হোসেন ও মাসুম আজিজ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধে 21শে পদকপ্রাপ্ত 4 জন হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী মরণোত্তর, QABM রহমান ও আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় 21শে পদক পাচ্ছেন এম এ মালিক। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় SM আব্রাহাম লিঙ্কন ও সংঘরাজ জানুশ্রী মহাতের এ পদক পাবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। এ সময় বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব উল্লেখ করে বিভিন্ন খাতে কানাডিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা বাড়ানো এবং তাদের ফেরত নিতে মিয়ানমারের উপর কানাডার চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডা সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন হাই কমিশনার। শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন লিলি নিকোলস। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে JSS সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সেনা সদস্য। ISPR জানায় বুধবার রাতে রুমা উপজেলার বথিপাড়ায় চাঁদাবাজি করতে যায় JSS সন্ত্রাসীরা। খবর পেয়ে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে নিরাপত্তা টহল দল সেখানে অভিযানে গেলে একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে 3 সন্ত্রাসী নিহত হয়। এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলে নিহত ও সৈনিক ফিরোজ গুলিবিদ্ধ হন। সেখান থেকে একটি SMG 249 রাউন্ড গুলি, 3টি অ্যামুনিশন ম্যাগাজিন, 3টি বন্দুক, 4 জোড়া ইউনিফর্ম এবং প্রায় 53,000 টাকা উদ্ধার করা হয়। অপরাধ দমনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের আস্থা অর্জন করতে র্যাব সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।
রাজধানীর যাত্রাবাড়ির মান্নান স্কুল অ্যান্ড কলেজে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে র‍্যাব সবসময় বন্ধু হয়ে সাধারণের পাশে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামে শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো বেক্সিমকো ইসলামিক আইকন সিজন টু এর বিভাগীয় অডিশন। বাইতুল শরফ কামিল মাদ্রাসায় দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ে 15 জনকে নির্বাচিত করা হয়। কোরআন, হাদিস, ফিকা ও সমসাময়িক ইসলামিক জ্ঞান সহ 10টি বিষয়ের ওপর এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব 40 শিক্ষার্থীরা। চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে ধারণকৃত অনুষ্ঠান পুরো রমজান জুড়ে রাত 10টার সংবাদের পর প্রচারিত হবে এটিএন বাংলায়। আর সেরা 10 জনকে নিয়ে মালয়েশিয়ায় হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ীদের জন্য রয়েছে সর্বোচ্চ 10 লক্ষ থেকে সর্বনিম্ন 3 লক্ষ টাকার অর্থ পুরস্কার সহ বিদেশ ভ্রমণের সুযোগ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেঘনা লাইফ ইসলামী বীমা তাকাফুলের 2021 বছর সমাপনী ও 2022 সালের লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ইদ্রা ঘোষিত নিয়মকানুন এবং বীমার মূল বিষয় মেনেই ব্যবসা পরিচালনা করে আসছে মেঘনা লাইফ ইসলামী বীমা। পলিসি হোল্ডার ও বীমা কর্মীদের ন্যায্য পাওনা সঠিকভাবে পরিশোধ করে বলেই প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র, ডিএমডি ও ইসলামী বীমা তাকাফুল ডিভিশন প্রধান সৈয়দ আব্দুল মতিন, এএমডি মোহাম্মদ ইব্রাহিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সীমান্তের পর এবার বেলারুশে 30,000 সৈন্য সমাবেশ করেছে রাশিয়া, সাথে ভারী অস্ত্র ও যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম। পাল্টা জবাবে জার্মানি ও পোল্যান্ডে 2,000 সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জার্মানি থেকে রোমানিয়ায় আরও 1,000 সৈন্য স্থানান্তরেরও নির্দেশ জারি করেছেন তিনি। ইউক্রেন ইস্যুতে এমন উত্তেজনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিম দেশগুলোর সামরিক জোট ন্যাটো। এ অবস্থায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সমঝোতার বাণী নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন তিনি। এ পর্যায়ে পার্টিক্স খেলার খবর। প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে দুপুরে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দেশ ছাড়ার আগে দুঃসংবাদ পেয়েছে টাইগ্রেসরা, এক ক্রিকেটার ও 2 সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে। তাদের ছাড়াই দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় দলের বাকি সদস্যরা। সেখানে পৌঁছে 10 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে নিগার সুলতানা জাহানারাদের। তারপর করোনা পরীক্ষা নেগেটিভ হওয়া সাপেক্ষে 14 ফেব্রুয়ারি থেকে অনুশীলন করতে পারবে দল। 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। আগামী 4 মার্চ শুরু হবে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ। 5 মার্চ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগ্রেসদের পরের ম্যাচ 14 মার্চ প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে 18, 22 ও 25 মার্চ। বিশ্বকাপের ফাইনাল হবে 3 এপ্রিল। ইমরুল কায়েস ও লিটন দাসের 17 রানের জুটিতে বিপিএল এর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 9 উইকেটে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 8 উইকেটে 138 রান তোলে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ 57 রান করেন উইল জ্যাকস। কুমিল্লার পেসার মুস্তাফিজুর রহমান 27 রানে 5 উইকেট নিয়ে চট্টগ্রামের ধস নামান। জবাবে ইমরুল কায়েস ও লিটন দাসের 138 রানের জুটিতে 9 উইকেটের সহজ জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 37 বলে 53 রান করেন লিটন আর ইমরুল 62 বলে 81 রান করে অপরাজিত থাকেন। এর আগে দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে 9 উইকেটে পরাজিত করে খুলনা টাইগার্স। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতল, হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। উত্তর বারিধারার বিপক্ষে খেলার 12 মিনিটে গাম্বিয়ান ফরওয়ার্ড সোলাইমান সিলার গোলে এগিয়ে যায় শেখ জামাল। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ম্যাথিউ চিনেদু। খেলার 68 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান 2-1 নামিয়ে আনেন বারিধারার উজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ। এদিকে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে 2-1 গোলে পরাজিত করে বিপিএল এর নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। আসন্ন এএইচএফ কাপের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপের জন্য বাংলাদেশ হকি দলকে পৃষ্ঠপোষকতা করবে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক। ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কার্যালয়ে ফ্যালকন হলে কার্যনির্বাহী কমিটির সভা শেষে একথা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এ সময় তিনি জানান 10 ফেব্রুয়ারি থেকে বিকেএসপির মালয়েশিয়ান কোচ গোবিনাথানের অধীনে সেখানেই অনুশীলন করবে বাংলাদেশ হকি দল। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ শিকদার বলেন, সেপ্টেম্বরে চীনের হাংজু এশিয়ান গেমস বাংলাদেশি কোচের অধীনে অংশ নেবে বাংলাদেশ হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় আমাদের এএইচএফ কাপ অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে আমাদের আজকের টিম গঠন, কোচ ম্যানেজার এবং অন্যান্য কার্যক্রম খুলেছিল। এশিয়ান গেমস যেহেতু আমরা একটা সময় পাবো, সেপ্টেম্বরে হবে, এই বড় সময় থাকবে, এক্ষেত্রে আমরা আমাদের লোকাল যারা কোচ আছে, হ্যাঁ, এবং যাদের পারফরমেন্স ভালো, সেরকম এক দুজনের নাম আমাদের এখানে আসছে, আমরা এটা আলাপ আলোচনা করে আমরা এই লোকাল কোচের, আমরা চাচ্ছি যে এশিয়ান গেমসটা আমাদের লোকাল কোচের ব্যাপারে থাকুক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচন কমিশনের দেয়া বিএনপির রিপোর্টে লবিস্ট নিয়োগের তথ্য নেই, খতিয়ে দেখার সক্ষমতাও নেই ইসির। র্যাবের ওপর নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি, বিকল্প উপায় খুঁজছে সরকার। ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ফেসবুক লাইভ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ হাইকোর্টের, ব্যবহার করা যাবে না কোনো মাধ্যমেই। করোনা সংক্রমণ রোধে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল চলমান বিধিনিষেধ, চরম সংকটে মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীরা। এবং এলপিজির দাম বাড়ল, রান্নার গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাবে হতবাক ভোক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।